নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গোপীনাথ দাস সারধন। আজকে আমি আলোচনা করব ভক্তের স্বভাব ও ভগবানের স্বরূপ। আমরা অনেক সময় ফুলের প্রদর্শনীতে যাই, কত বিচিত্র বর্ণ, বিচিত্র গাছের ফুল দেখি সেখানে। সেই মনমাতানো ফুলের জলসায় আমরা মুগ্ধ হয়ে যাই, বলি বাহ কি সুন্দর। ভাগবতের তেমনই এক একটি ভক্তের স্বভাব, তাদের চরিত্রের মাধুর্য যেন ফুলের মতো অনন্দনীয় সৌন্দর্য ফুটে উঠেছে, যা বর্ণনা করা যায় না। আমরা প্রহ্লাদ ধ্রুবর কথা যেমন শুনি, তেমনই আছে অম্বরী, আছেন বলিবামনের উপাখ্যানের সেই মহান বলিরাজ, এমনি কত অজস্র ছবি রয়েছে এই ভাগবতে। শুধু অনন্য সুন্দর ছবির পর ছবি, ভীষ্ম, কুন্তী, এরা যে শুধু স্তবের মধ্য দিয়ে তার বন্দনা করছে তা নয়, এই সব স্তবের মধ্য দিয়ে তার ভগবানের স্বরূপকে উদ্ঘাটিত করেছেন। সকলেই ভালো থাকবেন, সকলেই এই ভাগবতের যে অমৃত সুধা শ্রীমদ ভাগবত পাঠ করবেন এই আশা পোষণ করছি। যারা আমার এই ভিডিও দেখছেন তাদের প্রতি ওম নমো ভগবতে বাসুদেব।